আসসালামু আলাইকুম, বিজয় জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাদমান সাকিব এবং আমার সঙ্গে আছেন আমি রবিউল হোসেন রবি। বিশ্ব ইজতেমায় কোনো গ্রুপ, ব্যক্তি বা মুরব্বীদের ভুলে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। সকালে র্যাব মিডিয়া সেন্টারে আসন্ন বিশ্ব ইজতেমা 2019 উপলক্ষে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, এবারের ইজতেমায় বাড়তি ঝুঁকি মাথায় রেখেই সকল বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। যেহেতু বিদেশিরা বিশ্ব ইজতেমায় আসবেন, সেজন্য আগের চেয়ে সিসিটিভি ক্যামেরা অনেক বৃদ্ধি করা হয়েছে। এবারের বিশ্ব ইজতেমায় ইউনিফর্ম পরিহিত সদস্যদের চেয়ে সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশি থাকবে। কোনো দায়িত্বশীলদের ভুলে, কোনো মুরব্বীদের ভুলে, কোনো ব্যক্তির ভুলে বা কোনো গ্রুপের ভুলে কোনো ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হবে, এটাকে আমরা কোনো এটা কোনো ক্রমে কাম্য নয় এবং এটাকে বরদাস্ত করা হবে না। এবার যে পরিমাণ লোকজন থাকবে আমাদের ইউনিফর্মে, তার থেকে বেশি থাকবে সাদা পোশাকে। প্রত্যেকটা ক্ষেত্রকে ঘিরে, বিদেশি ক্ষেত্রকে ঘিরে, মঞ্চ, আশেপাশে সব জায়গায় আমরা সাদা পোশাকের একটা বাতাবরণ তৈরি করব, যাতে করে কোথায় কি হচ্ছে আমরা সেটা দেখতে পারি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় উত্তর দায়রাপুর এলাকায় 6টি অবৈধ ইটভাটার মালিককে 5,80,000 টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় 6টি ইটভাটা ভেকু দিয়ে ভেঙে দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুস সালাম সরকার, রিসার্চ অফিসার মোহাম্মদ আশরাফ উদ্দিন, কালিয়াকৈর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ কবিরুল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। গাজীপুর জেলায় অসংখ্য ইটভাটা রয়েছে যেগুলোর কোনো বৈধ কাগজপত্র নাই, কোনো লাইসেন্স নাই, ফায়ার সার্ভিসের কোনো ছাড়পত্র নাই, জেলা প্রশাসনের কোনো ছাড়পত্র নাই, পরিবেশের কোনো ছাড়পত্র নাই। তারা সম্পূর্ণ অবৈধভাবে এই ইটভাটাগুলো পরিচালনা করছে। জেলা প্রশাসনের এই ধরনের মোবাইল কোর্ট পরিচালনা এটা অব্যাহত থাকবে। মাদারীপুরের শিবচরে সকালে শুভ হাওলাদার নামের এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রের সামনে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর ইমদাদুল হক জানান, ধারালো অস্ত্রের আঘাতে তার ডান পায়ের নিচের রগ কেটে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জরুরি ভিত্তিতে তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে শিবচর থানার ওসি জাকির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, হামলাকারীদের ধরতে দ্রুত অভিযান চলছে। সরকারের প্রতিটি উন্নয়নমূলক কাজের পেছনে সাধারণ মানুষের ভাগ্য জড়িত, তাই জনপ্রতিনিধিদের এ বিষয়ে সজাগ থাকা উচিত বলে মন্তব্য করেছেন সাংসদ আনোয়ার হোসেন মঞ্জু। বুধবার পিরোজপুরের কাউখালী উপজেলা, মিলনায়তন উপজেলা মাসিক ও আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আহসান কবির সহ অন্যরা। ময়মনসিংহ এক হালুয়াঘাট ধোবাউড়া আসনে সাংসদ জোয়েল আরেনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় তাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নের নবগঠিত আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি বুধবার বিকেলে আনন্দ মিছিল করে। মিছিল শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন নড়াইল ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ বদরুজ্জামান জামান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল কাশেম সহ অনেকেই। সারাদেশব্যাপী মাদক নির্মূল ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নোয়াখালীতে শুরু হয়েছে মাদক বিরোধী সচেতনতামূলক সমাবেশ। বুধবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়ন পরিষদের ও ছায়ানী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সেলিম এবং ছায়ানী ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজান শেখ, বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক নুরে আলম, নোয়াখালী জেলা পরিষদের সদস্য জি এস মোশারেফ হোসেন সহ অন্যরা। গোলাপ ফুল চাষাবাদ ও বিক্রি করেও পরিবারের সচ্ছলতা ফেরানো যায় এর প্রকৃষ্ট উদাহরণ সাভারের গোলাপ গ্রামের চাষিরা। গোলাপ ফুল চাষ করে এখন লাভের মুখ দেখছেন তারা।
বছরের বিশেষ দিনগুলোতে তাদের বিক্রি ভালো হয় বলে জানান চাষিরা। বসন্ত, 21শে ফেব্রুয়ারি এবং ভালোবাসা দিবসকে ঘিরে এখন বাড়তি লাভের টাকা ঘরে তোলার অপেক্ষায় সাভারের এই গোলাপ গ্রামের চাষিরা। সাভার উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। লাল টুকটুকে গোলাপ ফুল শুধু ফুলে নয়, ভালোবাসার এক একটি গল্পের সাক্ষী। এই গোলাপ ফুলটি ফুটিয়ে তুলতে চাষিরা ক্লান্তিহীন কাজ করেন বছর জুড়েই। সাভারের বিভিন্ন গ্রামে গোলাপ ফুল চাষ করে অনেক পরিবার তাদের জীবিকার পথ সুগম করেছেন। বছরের বেশিরভাগ সময়টাতে ফুলের বিক্রি বাট্টা কম থাকলেও পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারির মতো বিশেষ দিনগুলোতে চাষিদের ফুলের বিক্রি বেড়ে যায় কয়েক গুণ। সাভার উপজেলার সাদুল্লাপুর, ভাগ্নিবাড়ি, শ্যামপুর ও সারুলিয়া গ্রামে গোলাপ চাষ হয় 90এর দশক থেকে। সময়ের সাথে সাথে এখানকার গ্রামগুলো পরিচিতি পায় গোলাপ গ্রাম হিসেবে। ফুলের চাহিদা মেটাতে এখান থেকেই সিংহভাগ ফুল যায় রাজধানী ঢাকার শাহবাগসহ দেশের বিভিন্ন প্রান্তে। বছরে প্রায় 25 থেকে 30 কোটি টাকার গোলাপ ফুল বিক্রি হয় এই গোলাপ গ্রাম থেকে। প্রতি বছরের মতো এবারও ফেব্রুয়ারি মাসে বিশেষ দিনগুলোকে ঘিরে বাড়তি লাভের আশা করছেন এখানকার চাষিরা। খেত যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, খেত যদি মইরা যায় ভাইরাস আক্রমণ করে, তাহলে তো আর ফুল হয় না। ফুল না হলে তো আর আমাদের পয়সা হয় না। বেশি দাম ও যদি বিকে তারপর আমার পয়সা পাই না, কম ও যদি হয় তো সবাই যাতে মিল করে সুন্দর মতন পাই, ওইটাই চলে সংসার। বাজার এতদিন খারাপ আছে, ওখানে একটু হালকা পাতলা আর কি বাড়তেছে, সামনে আর কি হইব বলা যায় না। সাভারের গোলাপ গ্রামের স্থানীয় বাজারগুলোতে সন্ধ্যা নামলেই বসে গোলাপ বিক্রির হাট, চলে রাত 10টা পর্যন্ত। গোলাপ গ্রামের সৌন্দর্য দেখতে প্রতিদিনই রাজধানী সহ দেশের প্রান্ত থেকে এখানে দর্শনার্থীরা ঘুরতে আসেন। গোলাপকে কেন্দ্র করে এখানে একটা শিল্প বাণিজ্য গড়ে উঠেছে, প্লাস পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে, যেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটকরা এসে এখানে চিত্ত বিনোদন পায়। তারা এখান থেকে তাজা গোলাপ নিয়ে যায়। পাশাপাশি সেখানে সাদুল্লাপুর গ্রামে একটা গোলাপের পাইকারি বাজার তৈরি হয়েছে, সেখান থেকেও পাইকাররা এসে গোলাপ নিয়ে যায়। এবং যে সমস্ত চাষিরা গোলাপ চাষ করে তারা সারা বছর কিন্তু পরিচর্যা করে, একে কেন্দ্র করেই কিন্তু তাদের অর্থনৈতিক জীবিকা আবর্তিত হয়। সুতরাং তারা স্বচ্ছলতা লাভের জন্য গোলাপটা চাষ করে এবং দিন দিন গোলাপ চাষটা জনপ্রিয় হচ্ছে। বিজয় টিভি ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের ফতুল্লায় এক এসআইয়ের বাড়ির বাউন্ডারির দেয়াল ভেঙে ফেলার অভিযোগে কুতুবপুর 2 নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ জাহাঙ্গীরকে গ্রেফতার করায় সড়ক অবরোধ করেছে তার সমর্থকরা। বুধবার বিকেলে তারা ঢাকা নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে রাখলে প্রায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। পরে ফতুল্লা থানা পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। ফতুল্লা থানায় ওসি শাহ মঞ্জুর কাদের জানান, ইউপি সদস্য জাহাঙ্গীরকে লিখিত অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে। সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক তাহমিনা সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান করেছে কালকিনি উপজেলা আওয়ামী লীগ। বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দেয়া এই সংবর্ধনায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর মামুনুর রশিদ সহ অনেকে। দর্শক, বিজয় সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.bijoy.tv এই ঠিকানায়। এছাড়া সংবাদ অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/bijoytv এবং facebook.com/bijoytvlimited পেজে। শেষ করছি বিজয় জেলা বার্তা, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।